তবে আমাদের স্বাস্থ্য বিমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। তো এই করোনা ভাইরাসের পরে আমি মনে করি মানুষের মধ্যে সেই সচেতনতাটা আরো সৃষ্টি হবে। আমরা চাই বিমা সম্পর্কে মানুষ আরো আস্থাশীল হোক, এবং যার জন্য আমাদের বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ যে গ্রহণ করেছেন তা আরও কার্যকর করা দরকার, যাতে বিমার পরিধি বৃদ্ধি পায় এবং মানুষের এটা একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এবং বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংকের অর্থায়নে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, জীবন বিমা কর্পোরেশন, সাধারণ বিমা কর্পোরেশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির সক্ষমতা বৃদ্ধি ও অটোমেশনের জন্য 632 কোটি টাকার একটি প্রকল্পের গ্রহণ করেছে এবং তার কাজ চলমান রয়েছে। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে স্টেট অব দ্য আর্ট টেকনোলজি সম্পন্ন ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম পদ্ধতি চালু করেছে। উক্ত পদ্ধতি গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সবথেকে যেটা অভাব সেটা হচ্ছে আমাদের কোনো অ্যাকচুয়ারি নেই। আমরা এই বিমাটাকে আরও শক্তিশালী করবার জন্য অ্যাকচুয়ারি আমরা লন্ডন থেকে একজনকে নিয়ে এসে এখানে দিয়েছিলাম, আর এখনও আসলে আমাদের যারা এ ব্যাপারে পড়াশোনা করে তারা পড়াশোনার সাথে সাথে বিদেশে চাকরি পেয়ে যায় আর দেশের কথা ভুলে যায়, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এটা একটা মানে বিমাকে আরও দক্ষ করতে হলে অ্যাকচুয়ালি একান্তভাবে প্রয়োজনীয়। সেই জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে এই অ্যাকচুয়ারি সম্পর্কে যারা শিক্ষা গ্রহণ করবে বা ট্রেনিং নেবে সরকার পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব, বা আমাদের আমাদের পক্ষ থেকে আমরা নেব এবং তারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে প্রেরণ করা হবে। এবং তাদের এটাই থাকবে যে আমি জানি ওখানে যদি তারা শিক্ষা নেয় ওখানেই বড় অনেক বড় মাপে চাকরি পেয়ে যাবে, কিন্তু এখানে তাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে যে তারা দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করবে। তাদের শিক্ষার টাকাটা আমরাই দেব, এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। কাজেই আমি মনে করি যে ইতিমধ্যে আমরা 5 জন শিক্ষার্থী সুনির্দিষ্ট করেছি যাদেরকে প্রাথমিকভাবে পাঠাবো, এবং এই অ্যাকচুয়ালির উপর শিক্ষা গ্রহণ এবং তাদের ফিরে এসে এই বিমা শিল্পে তারা কাজ করবেন এবং দেশের জন্য আরও বেশি দক্ষ মানুষ তৈরি করবে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা বিমা, বঙ্গবন্ধু সুরক্ষা বিমা, বঙ্গবন্ধু স্পোর্টসম্যান কম্প্রেহেন্সিভ ইন্স্যুরেন্স নামে 3টি বিমা প্রচলন করেছে। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। অভিভাবকদের অকাল মৃত্যুতে বা শারীরিক অক্ষমতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই নিশ্চয়তা দেবে এই বঙ্গবন্ধু শিক্ষা বিমা, এবং এটা খুব প্রয়োজন, এটা উচ্চশিক্ষার ক্ষেত্রেও প্রয়োজন। এর আওতায় বার্ষিক 85 টাকা দিয়ে 3 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা এর পলিসি গ্রহণ করতে পারবে। কাজেই আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে, আর এর ফলে পড়াশোনার জন্য আর কোনো মানে অর্থের অভাব কারো হবে না। এবং এটাকে এমনভাবে আপনাদের করতে হবে যেন একটা মা মানে ধরেন একটা নতুন বিবাহিত কাপল তা মানে স্বামী তারা কিন্তু তখন থেকে তাদের সন্তান হলে তারা ভবিষ্যতে একটা বিমা করবে যার মাধ্যমে আর সন্তান পড়াশোনা করতে পারবে, সন্তান বড় হতে থাকবে সাথে সাথে বিমার প্রিমিয়ামেও টাকা বাড়তে থাকবে এবং তার একবার শিক্ষা সমাপন হওয়া পর্যন্ত যেন সে এই সুযোগটা পেতে পারে, সেভাবে একটা ব্যবস্থা করে সেইভাবে পলিসি তৈরি করতে হবে যেন পূর্ব থেকেই মানে বাবা মা একটা ব্যবস্থা নিতে পারে, সেটা আপনারা করবেন বলে আমি আশা করি। আর বঙ্গবন্ধু সুরক্ষা বিমা এর মাধ্যমে আমরা মাত্র 100 টাকা প্রিমিয়াম প্রদান করে 2 লাখ টাকার অ্যাক্সিডেন্টাল হেলথ কাভারেজ পাওয়া যাবে। অন্যদিকে বঙ্গবন্ধু স্পোর্টসম্যান বিমা করে বার্ষিক 285 টাকা প্রিমিয়াম দিয়ে একজন খেলোয়াড় জীবনের সার্বিক ঝুঁকি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। বিমা মূলত একটা সেবামূলক পেশা, বিমা সেবাকে জনপ্রিয় করা সহ এটিকে জনগণের দোরগায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সরকারি বেসরকারি বিমা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিমা কোম্পানিগুলোকে বিমা সেবা প্রদান করতে হবে। তবে এ বিষয়ে একটা কথা একটু আমি বলতে চাই,
যে যারা বিমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের একটি বিষয় একটু সতর্ক থাকা উচিত, কারণ আমাদের দেশের মানুষের কিছু অভ্যাস আছে, তাদের ব্যবসা করতে যেয়ে তারা শুধু হয়তো বিমা তারা করছেন কিন্তু অনেক সময় কোনো ক্ষতি না হলেও নিজেরা আমি বলবো যে আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো, করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়। কিন্তু আসলে মূলত যদি খোঁজ করে দেখা যায় যে যে পরিমাণ অর্থ সে দাবি করছে সেই পরিমাণ খরচ হয়নি, কিন্তু যারা পরীক্ষা করতে যাবে তাদেরকেও আপনাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে যে তারা যেন আবার অন্য কোনোভাবে ওই অল্প ক্ষতিকেই বড় ক্ষতি হিসেবে না দেখায়, এ ব্যাপারে কিছু সতর্ক থাকতে হবে। কারণ এই জিনিসটা কয়েকটা বিষয় আমি হাতে নাতে ধরতে পেরেছি বলে আজকে আপনাদের সামনে বললাম, কাজে এখানে যে দুর্নীতিটা এটাও কিন্তু অনেক এখন অনেক কমে গেছে, অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরও সতর্ক থাকতে হবে সবাইকে, সেই বিষয়টাও আপনারা লক্ষ্য রাখবেন বলে আমি আশা করি। কারণ এটা একটা মানুষের সেবা দেওয়া আর মানুষ একটা আমানত রাখছে, কিন্তু সেটাকে আবার অন্যভাবে যেন কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তারপর আমি বলবো যে যে কোনো দুঃসময়ে বিমা থাকাটা যে অনেক সুবিধা মানুষ পায় এ ব্যাপারে মানুষকে আরও সচেতন করা দরকার, কারণ মানুষকে যদি আপনি উদ্বুদ্ধ করতে পারেন তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যাই করুক বা নিজের জীবন বিমা বা সব কিছুই তারা কিন্তু নিজেরা করবেন, তে ব্যাপারে আরও ব্যাপক প্রচার একান্তভাবে দরকার বলে আমি মনে করি। আর বিমার দাবি নিষ্পত্তি থেকে আমি ক্ষেত্রে আমি যেটা বললাম এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এটা প্রচারটা খুব বেশি দরকার।